টানা 65 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরতে নামবেন উপকূলীয় এলাকার জেলেরা। এরই মধ্যে জাল ও ট্রলার নিয়ে মাছ শিকার করতে যেতে প্রস্তুতি শেষ করেছেন ভোলার জেলেরা। নিষেধাজ্ঞার সময় ভোলা জেলার 63,950 জেলে গভীর সাগরে মাছ ধরতে যেতে পারেনি। এদিকে নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজারের 2 লাখ জেলে। দীর্ঘ 2 মাস বেকার সময় কাটিয়ে আবারও সাগরে নামার পর ইলিশ শিকার ও বিক্রিতে মেতে উঠবেন তারা। দেশের সামুদ্রিক মাছের প্রজনন বাড়াতে গেল 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। দর্শক, এই মুহূর্তে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ যুক্ত হয়েছেন নিশ্চয় আমার সাথে। কিরণ, সাগরে নামতে জেলেদের প্রস্তুতি এখন কেমন দেখছেন, আর এবার মাছ পাওয়া নিয়ে আসলে তারা কতটা আশাবাদী জানাবেন সব মিলিয়ে? জি, ধন্যবাদ জ্যোতি আপনাকে। আজ মধ্যরাত থেকে রাত 12টার পর থেকে শেষ হচ্ছে সমুদ্রে মৎস্য শিকারের উপর 65 দিনের নিষেধাজ্ঞার সময়সীমা। হাতিয়ার জেলেরা ব্যস্ত সময় পার করছেন, অনেকে ইঞ্জিনের মেরামতের কাজ সেরে নিচ্ছেন, অনেকে জাল বুনিয়ে নিচ্ছেন। সবশেষ পরিস্থিতি হিসাবে এসব ফিশিং ট্রলারের জেলেরা তাদের খাওয়ার, জ্বালানি তেল এবং আইস মজুত করে নিচ্ছেন। রাত 12টার পর থেকে তারা পুরো দমে সমুদ্রে গিয়ে মাছ শিকারে নেমে পড়বেন। আপনারা জানেন যে প্রতি বছর এই সময়টুকু এলে সরকার 65 দিনের নিষেধাজ্ঞা আরোপ করেন সমুদ্রে মাছ শিকারের উপর। এবছরও 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল। এই সময় সমুদ্রে সকল ধরনের মাছ শিকার, আহরণ এবং মজুত সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়েছিল। হাতিয়া উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের একাধিক টিম এ সময় সামুদ্রিক মাছ শিকারের বন্ধ রাখার বিষয়ে তৎপর ছিলেন। এর মধ্যেও হাতিয়াতে বেশ কয়েকটি অসাধু জেলে নৌকা ট্রলারকে আটক করে জেল জরিমানার আওতায় আনা হয়। এই নিষিদ্ধ সময়ে সমুদ্রে মাছ শিকার, নিষিদ্ধ সময়ে জেলার বেকার সময় পার করছেন তাদেরকে সহযোগিতা হিসাবে 65 কেজি করে চাল দেওয়া হয়। হাতিয়াতে 4,700 পরিবারের মধ্যে এর চাল বিতরণ করা হয়। আপনারা জানেন যে হাতিয়াতে লক্ষাধিক জেলে রয়েছে, এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা 20,000, এর মধ্যে কার্ডধারি জেলের সংখ্যা 12,000। এই 12,000 জেলেদের মধ্যে থেকে এসব সুযোগ সুবিধা দেওয়া হয়। আপনারা জানেন যে হাতিয়ার চারপাশে মেঘনা নদী রয়েছে, এর দক্ষিণ পাশে বঙ্গোপসাগর। নিষেধাজ্ঞার আওতায় ছোট ছোট মাছ ধরার ট্রলারগুলো নিষেধাজ্ঞার আওতায় ছিল না, তারা তাদের মাছ ধরা অব্যাহত ছিল। আমি সকাল থেকে কয়েকটি ঘাটে গিয়ে দেখেছি ছোট ছোট মাছ ধরার ট্রলারে তেমন একটা ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে গভীর সমুদ্রে যাওয়া জেলেরা মাছ পাবেন কিনা, তা জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও 4-5 দিন। অর্থাৎ রাত 12টার পর থেকে যেসব জেলেরা গভীর সমুদ্রে যাবেন তারা ফিরে আসার পরে জানা যাবে যে আমাদের গভীর সমুদ্রে মাছ পাওয়া যাচ্ছে কিনা। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ কিরণ। দর্শক, এতক্ষণ নোয়াখালীর হাতিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইসমাইল হোসেন কিরণ।